আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর যে নামটি অনিবার্যভাবে এসে যায় সেই নামটি হলো বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পূর্বে এবং উত্তরকালের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই তাজউদ্দিন আহমদ, যিনি তার সততা মেধার কর্মদক্ষতার পরিচয় দিয়ে গেছেন সবসময়। তিনি এক ক্ষুরধার নিভৃতচারী রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে ভয় পেত স্বৈরাচারী সামরিক শাসকরা, আর তেমনি তার নীতির কাছে হারমন্ত হেনরি কিসিঞ্জারের মতো বাঘা বাঘা নেতারা। তাজউদ্দিন আহমেদকে বাংলাদেশের জন্য পরশ পাথর বললেও অত্যুক্তি হবে না। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যার নেতৃত্ব এবং বুদ্ধিদীপ্ত কৌশলে আমরা মাত্র 9 মাসে স্বাধীনতা পেয়েছি। তাজউদ্দিন কখনোই মুখ ফুটে তার কীর্তির কথা বলতেন না বা কাউকে বলতেও দিতেন না। তিনি দেশের জন্য পর্দার আড়াল থেকে চুপিসারে কাজ করে যাওয়াকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করতেন। মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতির জন্য কি আত্মত্যাগ করেছিলেন কখনোই তা জনসম্মুখে বলেননি। তিনি কখনোই প্রচারের আলোয় আসতে চাইতেন না, নীরবে পরিশ্রম করে যেতে পারতেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে এক ক্যাম্পে তিনি মুক্তিযোদ্ধাদেরকে বলেছিলেন, মুছে যাক আমার নাম তবু থাকুক বাংলাদেশ। এমন একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা সত্যিই অবাক হয়ে দেখতে পাই যে জাতির কাছে তার যে প্রাপ্য সম্মান তিনি সেটি থেকে কোনো অজানা কারণে বঞ্চিত। এটি যতটা না তাজউদ্দিন আহমেদের দুর্ভাগ্য তার চাইতে বড় দুর্ভাগ্য এই জাতির। এই উপেক্ষিত মানুষটিকে নিয়েই আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে জানাবো একজন সৎ এবং মেধাবী রাজনীতিবিদ তাজউদ্দিনের জীবনের কথা, জানাবো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের কথা। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলার এই কৃতি সন্তান। তিনি পিতামাতার দ্বিতীয় সন্তান ছিলেন। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন রাজনীতি সচেতন, শান্ত, সংযমী, মিতভাষী, দায়িত্বশীল ও স্নেহপরায়ণ এক অনন্য গুণাবলী সম্পন্ন হিসেবে শৈশব কৈশোরে বেড়ে ওঠেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ অল্প বয়সে কোরআন শরীফের 11 পারা মুখস্থ করে ফেলেন। এরপর তার অসামান্য মেধার পরিচয় পেয়ে শিক্ষকরা তাকে স্কুলে ভর্তি হতে বলেন। শিশুকালে এই রাজনীতিবিদ প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন প্রথম স্থান নিয়ে। পুরস্কার পান কলম এবং কালির দোয়াত। দ্বিতীয় শ্রেণীতেও প্রথম হন। তারপর 1944 সালে ম্যাট্রিক পরীক্ষায় বাংলা প্রদেশের একমাত্র বোর্ড কলকাতা বোর্ডে তিনি 12তম স্থান অর্জন করেন। 1948 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও তিনি ঢাকা বোর্ড থেকে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাজউদ্দিন আহমেদ অর্থনীতিতে স্নাতক এবং সম্মান ডিগ্রি লাভ করেন। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে মূল বিষয়ে অর্থনীতির পাশাপাশি তাজউদ্দিন আহমেদ সাবসিডিয়ারি কোর্স হিসেবে অধ্যয়ন করেছিলেন ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান। বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছিলেন আইনশাস্ত্রের পাঠও। 9ম শ্রেণীতে পড়ার সময় তিনি কোর্টে যাতায়াত করতেন উকিল ও জজ সাহেবদের আলোচনা এবং তর্ক বিতর্ক শোনার জন্য। বরেণ্য এই রাজনীতিবিদ ক্লাস 4-এ পড়ার সময় অর্থনীতি, রাজনীতি, ভূগোল, যুদ্ধ ও মনীষীদের বিভিন্ন জীবনী সম্পর্কে প্রায় 50 থেকে 60টি বই পড়ে ফেলেছিলেন। ছাত্র জীবনে ঢাকা কলেজে ভর্তি হয়ে তিনি পুরোপুরিভাবে রাজনৈতিক কর্মী হয়ে ওঠেন। ঢাকা কলেজে পড়ার সময় তিনি ঢাকা উত্তর মহকুমা মুসলিম লীগের সদস্য হন। এরপর থেকে তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হয়ে যান। মাত্র 29 বছর বয়সে তিনি বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন 1944 সালে। এই সময় তিনি কলকাতায় গিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম এবং শেখ মুজিবুর রহমানের সাথে পরিচিত হন। 1946 সালের সাধারণ নির্বাচনে তিনি ঢাকা জেলার দায়িত্ব পালন করেন। এই নির্বাচনে ঢাকা জেলার সব আসনে মুসলিম লীগ জয়লাভ করে। এই নির্বাচনে তাজউদ্দিন নিজেকে মুসলিম লীগের 1নিষ্ঠ সক্রিয় কর্মী হিসেবে প্রমাণ করে দলের নীতি নির্ধারকদের কাছে নিজের কর্মদক্ষতা ও প্রয়োজনীয়তা জাহির করেন। তারপর থেকে নানা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। বারবার নিজের মেধা, সততা এবং কর্মনিষ্ঠা ফুটিয়ে তুলে তিনি মাত্র 30 বছর বয়সে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিসেবে সারা দেশে পরিচিতি পেয়ে যান। 1962 সালে তিনি স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন এবং তিনি কারারুদ্ধ হয়েছিলেন। 1964 সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। এই সময় তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হয়ে যান এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বনে যান। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন 1966 সালে। তারপর নানান অবিশ্বাস্য কাজের কারণে তিনি আরও দুবার এই পদে আসেন, আর তা হল 1968 এবং 1970 সালে। 1971 সালের 25শে মার্চ রাতে বঙ্গবন্ধু সিরাজুল আলম খান এবং তাজউদ্দিনের পরামর্শক্রমে স্বাধীনতা ঘোষণা দিতে সম্মত হন। এই সময় তাজউদ্দিন স্বাধীনতার ঘোষণাপত্র পরিমার্জন করে দেন। 25শে মার্চ রাতে তিনি বঙ্গবন্ধুর পরামর্শক্রমে আত্মগোপন করেন নিজের পরিবারকে অরক্ষিত অবস্থায় রেখে। 27শে মার্চ তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। এর পরের গল্পটা তাজউদ্দিনের বঙ্গবন্ধুহীন বাংলাদেশে বঙ্গবন্ধুর নির্দেশনা মোতাবেক
বাংলাদেশের সামরিক সংগ্রামের নেতৃত্ব দেয়া। 28 মার্চ তিনি মেহেরপুর সীমান্ত দিয়ে ভারতে যান আমিরুল ইসলাম সহ। সেখানে ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক শেষে 7ই এপ্রিল তিনিও আমিরুল ইসলাম কলকাতায় ফিরে আসেন। পরে 10ই এপ্রিল শিলিগুড়ির এক গোপন স্থান থেকে আকাশবাণী বেতারে এই ভাষণ প্রকাশ করা হয়। এরপর তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনা শুরু করেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। 17ই এপ্রিল তাজউদ্দিন আহমদের নেতৃত্বে মেহেরপুরের বৈদ্যনাথতলায় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। তিনি এই দিন মেহেরপুরের নামকরণ করেন মুজিবনগর। এই শপথ গ্রহণ অনুষ্ঠান প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে সম্পন্ন হয়। 1971 সালের 28শে এপ্রিল তিনি আরেক রেডিও বার্তায় পার্শ্ববর্তী দেশসমূহের প্রতি আহ্বান জানান বাংলাদেশকে স্বীকৃতি এবং অস্ত্র সহায়তা দেওয়ার জন্য। এরপর থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য তিনি সারা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিমানে করে যাতায়াত করেন। তিনি সারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছিলেন মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনার জন্য। স্বাধীনতা যুদ্ধের সময় তার পরিবার কলকাতায় থাকলেও তিনি প্রতিজ্ঞা করেছিলেন বাংলাদেশ স্বাধীন না করে তিনি দাম্পত্য জীবন উপভোগ করবেন না। মুক্তিযুদ্ধ পরিচালনাকালে তিনি প্রায় বিভিন্ন ক্যাম্পে ও রণক্ষেত্রে দুর্গম অঞ্চলে চলে যেতেন মুক্তিযুদ্ধ এবং জনসাধারণকে অনুপ্রেরণা দিতে। তিনি মুক্তিযোদ্ধাদের সাথে বসে সবার সাথে আহার করতেন এবং মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে তাদেরকে উজ্জীবিত করতেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের সময় প্রায়ই বেতার বার্তা পাঠাতেন দেশের জনসাধারণের উদ্দেশ্যে, শত্রুদের নিঃশেষ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিরন্তর সহায়তা করতে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পরাধীন পূর্ব বাংলা নামক ভূখণ্ডকে স্বাধীন বাংলাদেশে রূপান্তর করতে সুদক্ষ নাবিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। রাত জেগে তিনি দলীয় বিবৃতি ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করতেন। বঙ্গবন্ধু অনেক দলীয় সিদ্ধান্ত তাজউদ্দিন আহমেদের পরামর্শে গ্রহণ করতেন। তিনি ছিলেন নিজ দলে নির্ভরতার প্রতীক। তার প্রতিপক্ষ পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাছে তিনি ত্রাস ছিলেন প্রচণ্ড বুদ্ধিমত্তার কারণে। তাজউদ্দিন সম্বন্ধে জুলফিকার আলী ভুট্টো একবার বলেছিলেন, আমি তো শেখ মুজিবকে ভয় পাই না, আমি ভয় পাই তার পাশে বগলে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা ওই খাটো মানুষটাকে। এই ছোট্ট মানুষটি বিশ্ব নেতৃবৃন্দদের কাছে বারবার আহ্বান জানান। পাকিস্তানি শাসকদের চাপ দিয়ে বঙ্গবন্ধুকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে দেবার জন্য বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে আসলে তাজউদ্দিন আহমেদ অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে তিনি পাট, মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তিনি দায়িত্ব পাওয়ার সাথে সাথেই বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করেন। চীন, ভারত, রাশিয়া সহ অনেক সমাজতান্ত্রিক দেশ ভ্রমণ করেন অর্থনৈতিক সাহায্যের জন্য। তার দায়িত্ব গ্রহণের 5 মাসের মধ্যে 5 লাখ টন খাদ্যশস্য আনার ব্যবস্থা করেন। তিনি 1972 থেকে 1973, 1973 থেকে 1974, 1974 থেকে 1975 দলের বাজেট প্রণয়ন করেন অর্থমন্ত্রী হিসাবে। তিনি পাট শিল্পকে রাষ্ট্রায়ত্ত করে বিজেএমসি প্রতিষ্ঠা করেন। এর আগে 43 সালের দুর্ভিক্ষ তার অন্তরে গভীর রেখাপাত করে। তিনি দুর্ভিক্ষের কারণে মানুষের অবর্ণনীয় কষ্ট সহ্য করতে পারেননি, তাই তো গ্রামের যুবকদের একত্রিত করে চাল এবং অন্যান্য শুকনো খাবার সংগ্রহ করে ধর্মগোলা গঠন করে সেখান থেকে গরিবদের খাবার দান করতেন। তাজউদ্দিনের একটি বড় গুণ ছিল মানুষের সেবা করা। তিনি কোথাও দেশের স্বার্থ বিকিয়ে দিতেন না, সাহায্য আনতেন মাথা উঁচু করে। নিজ দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি অনেকেরই চক্ষুশূল হয়েছেন। এছাড়া তার নিজ দলের সিনিয়র নেতারা তাজউদ্দিনের অর্জনে ঈর্ষান্বিত হয়ে তাকে সরিয়ে দিতে নানা চক্রান্ত শুরু করেন। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা জানত বঙ্গবন্ধুকে দুর্বল করতে হলে তাজউদ্দিনকে সরিয়ে নিজেদের রাস্তা পরিষ্কার করে রাষ্ট্রক্ষমতা দখল করা যাবে, তাই তো খন্দকার মোস্তাকসহ কিছু ক্ষমতালোভী বহুদলীয় ও বহু রাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত হয় তাজউদ্দিনকে অর্থমন্ত্রীর পদ থেকে অপসারণ করাতে। এটি 1974 সালের 26শে অক্টোবর। তাজউদ্দিনের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্কের টানাপোড়েন ও তাদের চক্রান্তের সফল মঞ্চায়ন 1974 সালের শেষ দিকে শুরু করে 1975 সালের শুরুর দিকে তাজউদ্দিন আওয়ামী লীগ ও সরকারে একেবারে কোণঠাসা হয়ে যান। তাজউদ্দিনের অনুপস্থিতিতে ঘাতকেরা 1975 সালের 15ই আগস্টে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানোর জন্য ফাঁকা মাঠ পেয়ে যান। ফলশ্রুতিতে ঘাতকদের পরিকল্পনা বাস্তবায়ন আর বঙ্গবন্ধুর সপরিবারে লাশ হওয়া যেন বাংলাদেশের অদৃষ্টে লেখা ছিল। আর এটি হয়েছিল তাজউদ্দিন বঙ্গবন্ধু থেকে সরে যাওয়ার পরই। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে তাজউদ্দিন আহমেদকে 1 সপ্তাহ গৃহবন্দী করে রাখা হয়। 23শে আগস্ট তাকে জেলে নিয়ে যাওয়া হয়। খন্দকার মোস্তাকের নির্দেশে কতিপয় বিপদগামী সৈন্য কেন্দ্রীয় কারাগারে সেলের ভেতর বন্দি অবস্থায় 1975 সালের নভেম্বরের 3 তারিখ রাতে নির্মমভাবে গুলি করে হত্যা করে তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় 4 নেতাকে। তাজউদ্দিনের পেটেও পায়ে গুলি লাগে এবং তিনি তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদের নাম মুখস্থ করার মধ্যেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীর
তাজউদ্দিন আহমেদ সম্পর্কিত জ্ঞান সীমাবদ্ধ। এটি দুঃখজনক হলেও সত্য। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাজউদ্দিন আহমেদের অবদান উপলব্ধি করতে যতটুকু তথ্য দরকার সেটি পাঠ্যবইয়ে অনুপস্থিত। এমনকি বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারি উদ্যোগে পালিত স্বাধীনতা দিবস, বিজয় দিবসের অনুষ্ঠান এবং আলোচনাতেও তাজউদ্দিন থাকেন উপেক্ষিত। বাংলাদেশের জনগণ তার কাছে চিরজীবন ঋণী। প্রিয় ভিউয়ার্স, এখনকার দিনের ওয়ার্ল্ড লেভেলের পাতি নেতাদের যেই দাপট, দলের নাম বেঁচে খাওয়ার যেই প্রতিযোগিতা, তাতে কি সুদূর ভবিষ্যতে তাজউদ্দিন আহমেদের মতো সৎ, ত্যাগী এবং নিঃস্বার্থ নেতার আগমন সম্ভব হবে? কি মনে হয় আপনার? ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন এ নিয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। এবং এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।